নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি থেকে পদত্যাগ দিলীপের, দীর্ঘ 37 বছরের সম্পর্কে চিড়। নির্বাচনী প্রচারে লাগাম জেলা প্রশাসনের, জারি 144 ধারা, ঘোষণা কীর্তির। মনোনয়ন জমা দিলেন আশিস, উদারবন্দে নির্দলে লড়ছেন গৌতম তনয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দল টিকিট প্রদান করেনি, কিন্তু আমার টিকিট বাতিল হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। দীর্ঘ 37 বছরের সম্পর্ক ছিন্ন করে ঠিক এই মন্তব্যেই নিজের অভিমত ব্যক্ত করলেন শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দিলীপ কুমার পাল। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি শিলচর আসন থেকে নির্দল প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা সহ শাসক দলের নেতৃত্ব নিয়েও কথা বলেন। এদিন দুপুর প্রায় 2:40 নাগাদ তার পদত্যাগপত্র কেন্দ্র রাজ্য সহ জেলা সভাপতির কাছে প্রেরণ করেন তিনি। আমি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলাম। আসামে যারা দল চালাচ্ছে, যারা দলের হত্যাকর্তা বিধাতা, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র ব্যক্তি, নমিনেশন দেয়নি দল, আমার কোনো দুঃখ নেই। কারণ আপনারা অনেকেই জানেন, যারা আমাকে জানেন চিনেন, দিলীপ পাল তার অনেক দোষ আছে আমি মানি, কিন্তু আমি শুধু তিনি নন, জেলা ব্লক ও মন্ডল স্তরের একাংশ কর্মকর্তারাও তার সাথে দল ছাড়েন। সাংবাদিক সম্মেলনে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন, দল টিকিট প্রদান করেনি, কিন্তু টিকিট বাতিল করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। প্রায় মাস তিনেক আগে প্রদেশ সভাপতি প্রতিশ্রুতি দেন শিলচর আসন থেকে তার টিকিট সুনিশ্চিত, কিন্তু তা সত্ত্বেও টিকিট প্রদান থেকে দল বঞ্চিত রাখা হয় তাকে। এমনকি সাংসদ রাজদীপ রায় বিধায়কের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবাণ ছোড়েন। এদিন দলের হেভিওয়েটদের নেতৃত্বে আঙ্গুল তুলে খুব উগড়ে দিয়ে বলেন, গোটা রাজ্য সরকার সিন্ডিকেটের চাদরে মোড়া। তবে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই তালিকাতে জায়গা দেননি তিনি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সর্বানন্দ সোনোয়াল একজন ভালো মনের মানুষ, সিন্ডিকেট রাজে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসহায়। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিধায়ক দিলীপ পাল। এবার সাধারণ মানুষ তাকে কতটুকু ভালোবাসেন তা নির্বাচনে দেখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এখন যারা দলের হত্যাকর্তা বিধাতা, আপনারা লক্ষ্য করবেন, তারা আমাদেরকে নীতি আদর্শের জ্ঞান দিচ্ছেন। তারা অনেকেই বহিরাগত, কয়লা, সুপারি, ফার্টিলাইজার, গরু, বালু, পাথর কিংবা বন জঙ্গল কাঠ পুস্ত, এগুলি ঠিক আছে, সময় সময় মেনে নেওয়া যায়, কিন্তু আপনারা সবাই জানি, আমরা সবাই জানি, আর যাদের টাকার লোভ আছে, পেটের খিদা আছে, পেট পেট বড়, মোটা পেট, ঝুলে পড়ছে পেট, তাদের খিদে মিটবে না, তারা খাক, কয়লা খাক, সুপারি খাক, ফার্টিলাইজার খাক, অনেক কিছু খাক, আর বাকিটা বলবো না আমি, কিন্তু সুপারির বস্তার ভেতর করে ড্রাগস আসছে, ড্রাগস আসছে, আর্মস আসছে, আপনারা অনেকেই জানেন সেটা। সেই সমাজকে ধ্বংস করা বলছে, নীতি জ্ঞান শেখাচ্ছে আমাদের, ব্যক্তিগত দল বড়, দল থেকে দেশ বড়, সেই দেশেরকে, দেশকে, যুব সমাজকে ধ্বংস করার জন্য ড্রাগসের ব্যবসা, এটা কি কি ধরনের কাজ, কি ধরনের দেশ সেবা? জনগণের কাছে আমার কোন গ্রহণযোগ্যতা আছে কি না, আমার কোন জনভিত্তি আছে কি না, সাধারণ কার্যকর্তারা, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে কি না, সেটা আমি দেখতে চাই। আমার
তাই সিদ্ধান্ত নিয়েছি আমার সহকর্মী বন্ধুদের নিয়ে। আমি গত 4 দিনে অসংখ্য লোকের সঙ্গে যোগাযোগ করেছি, অসংখ্য জায়গায় গিয়েছি, এখনো কীর্তনে ওখানে রামনগর গিয়েছিলাম। সবাই এক বাক্যে বলছেন আপনি দ্বারা আমরা আছি। নির্বাচনী প্রচারের জন্য অনুমতি ছাড়া কাছাড়ে মিটিং মিছিল করা যাবে না। শুধু তাই নয়, নির্বাচনী সভাতে বাজানো যাবে না লাউডস্পিকার। কোনো রাজনৈতিক দল শোভাযাত্রা আয়োজন করতে চাইলে বা সভা সমিতিতে লাউডস্পিকার বাজাতে হলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। বুধবার 144 ধারা জারি করে এই নির্দেশ দিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি। তিনি বলেন, গত নির্বাচনে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছিল, যার দরুন আইন শৃঙ্খলায় ব্যাপক অবনতি দেখা দিয়েছিল। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা নির্দেশ দেওয়া হয়েছে। দালাল রাজ ও স্বজন রাজ রুখতে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামলেন আশিস হালদার। বুধবার সোনাই আসন থেকে নির্দল প্রার্থী হয়ে জেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য হল সোনাই আসন থেকে দালাল রাজ ও স্বজন রাজ মুক্ত করা। এদিন ক্ষোভের সুরে আরো যোগ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে তিনি টিকিট প্রত্যাশী ছিলেন, কিন্তু দল তাকে তা প্রদান করতে বঞ্চিত রাখে। একইভাবে এবারও দল তাকে টিকিট প্রদান করেনি, যার দরুন তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দল ত্যাগ করেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি 10 নম্বর সোনাই বিধানসভা কেন্দ্রের জন্য আমি নির্দল প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন দাখিল করলাম এখানে জেলা পরিষদ কার্যালয়ে শিলচরে। বিগত কয়েক মাস থেকেই সোনাইতে শোনা যাচ্ছিল যে আমি খেলবো না, অনেকের একটা রিউমার ছিল, অনেকের একটা সন্দেহ ছিল আশিস হালদার ইলেকশন নাও খেলতে পারে। তো আমি ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলাম আজীবন। টিকিট গতবারও আমি দাবি করেছিলাম পার্টি থেকে, আমি পাইনি। এবারও আমি দাবি করেছিলাম, পাইনি। আমার সমর্থক তথা ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তা যারা আছেন সোনাই অঞ্চলের, তারা ওনারা বললেন যে আপনাকে ইলেকশন খেলতেই হবে। তো সেই হিসাবে আমি দল থেকে কয়েকদিন আগে আমি পদত্যাগ করেছি, সব প্রাথমিক সদস্য পদ থেকে আমি পদত্যাগ করেছি। পরে আজকে নির্দল প্রার্থী হিসাবে এখানে আমি মনোনয়নপত্র দাখিল করলাম। এদিকে উদারবন বিধানসভা সমষ্টি থেকে নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন গৌতম তনয় তথা আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এদিন উদারবন থেকে বিশাল র্যালি করে শিলচরে এসে জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। উল্লেখ্য, গত 2 বছর আগে কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন তিনি। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনগণের সমর্থনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন।75 বছর থেকে যেসব অঞ্চল উদারবন্ধের, এখনও এরকম অঞ্চল আছে যেখানে লোকে না দেখলে বিশ্বাস করবেন না যে জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি, আপনার যেগুলো মৌলিক যেগুলো চাহিদা মানুষের সেগুলো লোকে পাচ্ছে না। রাস্তাঘাট শুরু করুন, কোনো সিস্টেম নেই। তো আমি যেটা প্রথম করতে চাই যে আজকে জেলা প্রশাসন যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে জেলা প্রশাসনকে আমি প্রথম, আমাদের জেলাধিপতি যেই থাকুন না কেন, হি অর শি হ্যাভ টু গো ইন দ্য দোজ এরিয়াজ। ওনারা দেখবেন গিয়ে যে আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, যে আজকের দিনে কী করে লোকেরা এত ওনারা এই অবস্থায় আছেন। সুতরাং উনি যদি চোখে দেখেন তাহলে উনি বিশ্বাস করবেন। আমি চাইবো উনি অ্যালং উইথ অল ডিপার্টমেন্ট শুড মেক মিটিং। আমি যখন এমএলএ ছিলাম আলগাপুরেরও, আমি ডেভেলপমেন্টের ধরনটা আমার এরকমই, আমি সবসময় প্রশাসনকে তার সঙ্গে আধিকারিক যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের তাদেরকে নিয়ে আমি এরিয়া ডেভেলপমেন্ট করি। আমি একলা খালি জেলাধিপতির কাছে বললে হবে না, আই শুড টেক দ্য ডেপুটি কমিশনার দ্য পার্টিকুলার এরিয়াজ অ্যান্ড পিপুল শুড মেক টক উইথ দ্য ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যালং উইথ দ্য ডিপার্টমেন্ট। তখন সমন্বয়টা করিয়ে দেওয়া আমার মেইন কাজ। তখন লোকেরাই বুঝে নেবে যে ওনারা কী পরিবর্তন পাচ্ছেন। আমার চেহারায় পরিবর্তন হবে না, পরিবর্তন চাই আমার কাজের মাধ্যমে।
বিধানসভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার পদব্রজে শহর পরিক্রমা করলেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার একই লক্ষ্যে শিলচরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নির্বাচন নিয়ে দলের প্রচার চলছে জোর কদমে। আগামী 15 মার্চ শ্রীরামকৃষ্ণদেবের 186তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশন শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তাহব্যাপী বিশেষ উৎসব। 15 থেকে শুরু হয়ে উৎসব চলবে 21 মার্চ পর্যন্ত। বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত থাকবেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শুভকরানন্দজী মহারাজ। তিনি ছাড়া থাকবেন পশ্চিমবঙ্গের টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজী মহারাজ। বুধবার উৎসব সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীশানন্দজী মহারাজ বলেন, পয়লা চৈত্র ইংরাজির 15 মার্চ 2021 শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পূজা, আর অন্যান্য বারের মতো আনন্দ অনুষ্ঠানও আছে। সেই জন্যে আমাদের এই শিলচর আশ্রমে আগামী 15 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের জন্মতিথি উদযাপন করা হবে। আপনারা সবাই জানেন করোনার জন্যে বেলুড় মঠের সব বন্ধ আছে, বিশেষ পূজার দিন ও তারপরে রবিবার দিন যে বিশেষ অনুষ্ঠান হয়, পরের রবিবার সাধারণ উৎসব, এসব বন্ধ আছে। ভেতরে ভেতরে সাধারণভাবে সবাই করবেন, গেট বন্ধ থাকবে, কেউ ঢুকতে পারবে না। কিন্তু আমাদের এখানে করোনা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক বলে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। একটা দিকে আমরা শুধু বন্ধ রেখেছি প্রসাদের ব্যাপারটা, পাশাপাশি বসে প্রসাদ খাওয়া ইত্যাদি ইত্যাদিতে করোনার সংক্রমণটা খুব বেশি হয় বলে আমরা হাতে হাতে সবাইকে প্রসাদ দেব। প্রসাদ নিজেরা খাবেন, যদি আরও দরকার হয় তো আমাদের কাউন্টার থাকবে, কাউন্টার থেকে নেবেন। পায়সান্য থাকবে অন্য জায়গায়, সেই পায়সান্য গ্রহণ করবেন, করে সবাই প্রসাদ পাবেন। সারা দিনের অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন 15 মার্চ আর 21 মার্চ, মাঝে সব দিন সন্ধ্যা আরতির পর আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। লক্ষ্মীপুরে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বিজেপিতে যোগদানের পর কংগ্রেসের অনেক কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেছেন। বুধবার লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৌশিক রায়ের উপস্থিতিতে প্রায় 50 কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। এদিন তাদের বরণ করে সদ্য নির্বাচিত শাসক দলের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির প্রতিদ্বন্দ্বী কৌশিক রায়, লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, অভিরাম শর্মা সহ অনেকে। পরে নবাগত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কৌশিক রায় বলেন, আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন যে দীর্ঘদিন আগে যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে গেছেন তারা আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন, আর সঙ্গে অনেক যারা দীর্ঘদিন কংগ্রেসের সাথে জড়িত ছিলেন তারাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আর নিশ্চিতভাবে যে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভাতে আমাদের যে শক্তি, সেই শক্তি আগামীতে আরো বৃদ্ধি হবে। তাদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের সবাই মিলে যাতে আমরা দলের হয়ে কাজ করি, এই নির্বাচনে শুধু নয়, নির্বাচনের পরবর্তী সময়ে যাতে আমরা সাংগঠনিক ভিত্তিকে আরো মজবুত করতে পারি, এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আর একটা জিনিস আমি এটাও স্পষ্ট করে বলতে চাই যে আপনারা কেউ ভাববেন না যে আমরা নূতনভাবে এসেছি, আমাদেরকে নূতন পুরাণ এরকম কোনো পার্থক্য আমাদের মধ্যে নেই। কারণ আমরা আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি সমস্ত আসামে নয়, সমস্ত ভারতবর্ষে অনেক কার্যকর অনেক কংগ্রেসী বন্ধুরা যাদের মধ্যে স্বাভিমান আছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর এই জন্য যোগদান করেছেন যে তারা বুঝতে পারছেন যে কংগ্রেস আজকের দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে না, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীজির মধ্যে আছে। আর এই জন্য সবাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। আর যারা আজকে আমরা দেখি যে হেমন্তদা উনিও এক সময় কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, আজকের দিনে সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, ওনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি। ফের সড়ক দুর্ঘটনায় পাথারকান্দিতে প্রাণ গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর। এই দুর্ঘটনায় শচীন সাহুর রোড শোকে দায়ী করেছেন জনগণ। মৃত ব্যক্তির নাম নিরুপম চক্রবর্তী, বয়স আনুমানিক 45 বছর।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে নিজের ভাড়া বাড়ি থেকে বের হয়ে পাথারকান্দি অভিমুখে যাওয়ার সময় TR02H1788 নম্বরের একটি বোলেরো গাড়ি সড়কে ঘোরাতে গিয়ে তাকে অসতর্কভাবে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। গাড়িটি শচীন সাহুর রোড শো এর জন্য সাউন্ড সিস্টেম নিয়ে আসছিল বলে অভিযোগ জানা যায়। স্থানীয়রা সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে সেখান থেকে গুয়াহাটি পরামর্শ দিলে বুধবার সকাল 10টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপি থেকে পদত্যাগ দিলীপের, দীর্ঘ 37 বছরের সম্পর্কে চিড়। নির্বাচনী প্রচারে লাগাম জেলা প্রশাসনের, জারি 144 ধারা, ঘোষণা কীর্তির। মনোনয়ন জমা দিলেন আশিস, উদারবন্দে নির্দলে লড়ছেন গৌতম তনয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।